গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে ডে 35 ডেলি ব্লগের, আর আগের দিন এক্সাম ছিল, আজকে ছুটি আছে, তারপরে কালকেও ছুটি আছে, তারপর 6 তারিখে আবার হচ্ছে সেন্ট পলস কলেজে এক্সাম। তো চলো আজকে আমার ডেলি ব্লগ শুরু করা যাক। আপাতত উঠে গেছি, এখন ব্রাশ ট্রাশ করবো, তারপরে পড়তে বসবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো ভিডিওটা দেখতে থাকো। চলো, আপাতত হচ্ছে বিছানা সব ঠিক করা হয়ে গেছে, আর আমি চলে এসেছি আমার আবার পড়ার সেট আপে, পড়াশোনার সেট আপ। তো চলো পড়া যাক, কালকে একদিন ছুটি আছে, তারপরে এক্সাম। তো গার্ড দিলে হদিলে হবে না, পড়তে হবে, কারণ পড়া পুরোটাই বাকি। দেখতে থাকো। এখন আমরা আমার স্নান হয়ে গেছিলো, এবার দাদা স্নান করতে ছাদে এসেছি, আর ছাদে এসে বুঝলাম যে গরমকাল পড়ে গেছে, রোদের যা এখন গরম, এখানে কিছু মতে দাঁড়ানোই যাবে না, প্রচুর রোদের গরম এখন। তো গরমকাল গাইজ আবার চলে এসেছে, কংগ্রাচুলেশন, একদম টাক ফাটা গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই তো স্যার? ঠান্ডা লাগছে, ঠান্ডা তো লাগছে, জল দিচ্ছি বলে, কিন্তু এমনি রোদে তো অনেক গরম। তো গাইজ আজ আমারে ঘর মে হুয়া হে ভাত বেগুন আর এটা ডাল আর হচ্ছে সয়াবিনের তরকারি, নিরামিষ চলছে এখন বাড়িতে, নিরামিষ নিরামিষ, তাই তো স্যার কি বলছেন? নিরামিষ। তো চলো খাওয়া খেয়ে নিই, একটু করে খিদে লেগে গেছে, দুপুর হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সারাদিন বাড়ি থাকার পরে এখন দুজন একটু বেরিয়েছি, যেরকম আমরা একটু বাড়ি যাই। তো ব্যাপারটা হচ্ছে আজকে সারাদিন হচ্ছে পড়াশোনা করে কেটে গেল, তারপর সন্ধ্যাবেলাও পড়তে বসেছিলাম কিন্তু দেখাইনি, তারপর একটু আমরা একটু বাইরে গেছিলাম হাঁটতে, আর এখন হচ্ছে বাড়ি যাব, তারপরে ঘুমিয়ে পড়ব। তো দেখা হচ্ছে কালকের ব্লগে, তাই তো? হ্যাঁ, তো গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, গুড নাইট। তো এখন হচ্ছে রান্না হচ্ছে আমাদের বাড়িতে এই দাদু বলার খিচুড়ি আর বেগুন ভাজা, খিচুড়ি কে বলে, তাই তো? রাতে আমি খিচুড়ি খাবো না। তো আমাদের রাতের ডিনার রেডি হয়েছে, ডাল চাল মানে হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা। তো গাইস খাওয়া যাক ডাল চাল খিচুড়ি ভাত, টাটা, বাই বাই।